বিষ্ণু পুরাণম পঞ্চমাংশ অধ্যায় প্রদ্যুম্ন হরণ ও সম্বর বধ বধত্রেয় বলিলেন হে মুনে সম্বরাসুর বীর প্রদ্যুম্নকে কেন হরণ করিয়াছিলেন আর প্রদ্যুম্ন মহাশক্তিশালী সম্বর আসুরকে কি প্রকারে বিনাশ করিয়াছিলেন পরাশর বলিলেন হে মুনে প্রদ্যুম্ন জন্মিলে পর জন ষষ্ঠ দিনে কালতুল্য বিকরাল সম্বর এই বালক আমার হন্তা ইহা জানিতে পারিয়া সুতিকাগৃহে সুতিকাগৃহ হইতে তাহাকে হরণ করিল উহাকে হরণ করিয়া সম্বরাসুর বালক প্রদ্যুম্নকে লবণ সমুদ্রে নিক্ষেপ করিল কুম্ভীর আদিতে ভয়ঙ্কর ওই লবণ সমুদ্র বিশাল তরঙ্গমালা হইতে উৎপন্ন আবর্তে বা ঘূর্ণিতে পরিপূর্ণ ছিল এবং উহাতে অতি ভয়ঙ্কর মকরগণ বাস করিত সমুদ্র পতিত সেই বালককে একটি মৎস্য ফেলিল কিন্তু আশ্চর্যের বিষয় সেই মৎস্যের জঠরাগ্নিতে প্রজ্বলিত হইয়াও মৃত্যুমুখে পতিত না হইলেন হে দ্বিজ মৎস্যজীবীগণ একদিন অন্যান্য মৎস্যগণের সহিত সেই মৎস্যটিকে ধরিয়া বিনাশকরত অসুরশ্রেষ্ঠ সম্পর্কে প্রদান করিল মায়াবতী নামনি কোন একটি কামিনী সম্বরাসুরের পত্নীচ্ছলে গৃহে রূপে অবস্থান করিতেন কিন্তু তিনি বাস্তবিক তাহার পত্নী ছিলেন না ওই সুলক্ষণা মায়াবতী সম্বরগৃহে সকল পাচক দিগের আধিপত্য করিতেন তারপর সেই মৎস্যের জঠর ছেদন করিলে সেই মায়াবতী দেখিলেন তাহার অতি সুন্দরাকৃতি দগ্ধীভূত কামতরুর প্রথমাঙ্কুর সদৃশ একটি কুমার বিরাজ করিতেছেন কে এই বালক এবং কেমন করিয়াই বা মৎস্যের জঠরে প্রবেশ করিল এই প্রকার কৌতুকাবিষ্ট কৌতুকাবিষ্টার কৃষাঙ্গী মায়াবতীর নিকট নারদ উপস্থিত হইয়া বলিলেন এই বালকটি সমস্ত জগতের স্থিতীয় সংহারকারী কৃষ্ণের পুত্র ইহাকে সম্বরাসুর সুতিকাগৃহ হইতে হরণ করে ঋত হইয়া সমুদ্র মধ্যে ইনি ঋত হইয়া সমুদ্র মধ্যে উনি নিক্ষিপ্ত হন এবং এক মৎস্য ইহাকে গিলিয়া ফেলিলে ইনি সেই মৎস্যের জঠরে হইলেন হে শুভ্রুতের পর নারদ এই প্রকার বলিলে বালকের রূপ দর্শনে অত্যন্ত মহিতা মায়াবতী অনুরাগ সহকারে ওই বালকটিকে পালন করিতে লাগিলেন হে মহামতে যখন প্রদ্যুম্ন যৌবন সমাগম তারা ভূষিত হইয়া উঠিলেন তখন সেই গজগামিনী মায়াবতীও তাহার প্রতি বাসনাপূর্ণ অনুরাগ প্রকাশ করিতে লাগিলেন হে মহামুনে তখন প্রদ্যুম্নের প্রতি নিজ নয়ন ও হৃদয়ে অর্পিত করিয়া মায়াবতী অতি অনুরাগে অন্ধ অন্ধহত তাহাকে নিজের সর্বপ্রকার মায়াবিদ্যা শিক্ষা করাইলেন অনন্তর কৃষ্ণপুত্র প্রদ্যুম্ন কমল নয়না মায়াবতীকে কামসজ্জায় সজ্জিতা দেখিয়া বললেন তুমি মাতৃভাব পরিত্যাগ করিয়া অন্য প্রকার ভাব ভাবের আশ্রয় তাহাকে নহ তুমি কৃষ্ণের তনয় কাল সোমবার তোমাকে হরণ করিয়াছিল সে তোমায় সমুদ্র গর্ভে নিক্ষেপ করে তারপর আমি তোমাকে মৎস্যের জঠর হইতে পাইয়াছি হে কান্ত তোমার অতিশয় পুত্রবৎসলা জননী অদ্যাপী রোদন করিতেছেন পরাশর বলিলেন মায়াবতী এই প্রকার বলিলে মহাবল প্রদ্যুম্ন অতিশয় ক্রোধে বিয়বল হইয়া সম্বরকে যুদ্ধার্থে আহ্বান করিলেন এবং তাহার সহিত যুদ্ধ করিতে লাগিলেন অনন্তর মাধবের পুত্র প্রদ্যুম্ন যুদ্ধে সম্বরাসুরের সমস্ত সৈন্য বিনাশপূর্বক দ্বৈতকৃত সপ্তমী মায়া অতিক্রম করিয়া নিজের অষ্টমী মায়ার প্রয়োগ করিলেন প্রদ্যুম্ন সেই দৈত্যকে হননপূর্বক মায়াবতী সহিত মার্গে করত পিতৃগৃহে আগমন করিলেন তারপর মায়াবতী সহিত অন্তঃপুর মধ্যে নিপতিত প্রদ্যুম্নকে অবলোকন করিয়া কৃষ্ণ স্ত্রীগণ তাহাকে কৃষ্ণ বলিয়া বিবেচনা করিতে লাগিলেন কিন্তু অনিন্দিতা রুক্মিণী প্রেমবশে অশ্রুপূর্ণ নয়নে অবলোকন করিতে করিতে স্নেহের সহিত বলিতে লাগিলেন আহা কোন ধন্যা স্ত্রীর এই পুত্রটি নবযৌবনে স্থিতি করিতেছে আমার প্রদ্যুম্ন যদি জীবিত থাকিত তাহা হইলে এতদিনে তাহারও এই প্রকারই বয়স হইত হে বৎস কোন ভাগ্যশালিনী জননীকে তুমি জন্মগ্রহণ দ্বারা ভূষিত করিয়াছ অথবা হে বৎস আমার স্নেহ ও তোমার যেরূপ দেহ তাহাতে আমার নিশ্চয়ই বোধ হইতেছে যে তুমি কৃষ্ণেরই পুত্র হইবে পরাশর বলিলেন এই সময় কৃষ্ণের সহিত নারদ উপস্থিত হইয়া অন্তঃপুরচারিণী দেবী রুক্মিণীকে আনন্দিত করিয়া বলিলেন হে শুভ্রু সম্বরাসুরকে সংহার করিয়া তোমার পুত্র প্রদ্যুম্ন উপস্থিত হইয়াছেন সম্বরাসুর ইহাকে বাল্যাবস্থায় সুতিকাগৃহ হইতে হরণ করিয়াছিল ইহার সহিত যে রমণী দেখিতেছ ইনি তোমার তনয়ের সতী ভার্যা ইনি সম্বরের ভার্যা নহেন ইহার কারণ শ্রবণ কর পূর্বে কাম দগ্ধ হইলে পর পুনর্বার তাহার জন্মকাল প্রতীক্ষায় সুন্দরী রতি মায়া রূপে মোহিত করিয়া রাখেন নিন্দিত উপভোগাদি এই মদিরেকশনা মত্তনয়না রতি সম্বরাসুরকে সুন্দর মায়াময় রূপ প্রদর্শিত করিতেন হে দেবী কামই এই তোমার পুত্ররূপে অবতীর্ণ এবং এই মায়াবতী তাহার রতি। এই বিষয়ে কোনো সন্দেহ করিও না এই সুন্দর তোমার এই সুন্দরী তোমার পুত্রবধূ অনন্তর রুক্মিণী কেশব ও সমস্ত নগরবাসী হর্ষ ভরে সাধু সাধু বলিতে লাগিলেন হইতে বহুকাল অপরিত রুক্মিণীকে পুনর্বার মিলিত মিলিতা দেখিয়া দ্বারকাস্থিত সকল লোকই বিস বিষয়ান্বিত হইল বিষ্ণুপুরাণের পঞ্চমাংশে সপ্তবিংশতি অধ্যায় সমাপ্ত অষ্টাবিংশ অধ্যায় বধ পরাশর বলিলেন রুক্মিণী চারুমতি নামনি এক কন্যা এবং প্রদ্যুম্ন ভিন্ন আরও চারু চারু দেহ সুসেন চারুগুপ্ত ভদ্রচারু চারুবিন্দ সুচারু ও চারু নামে নয়টি পুত্র প্রসব করেন কি হলো পরাশর বলিলেন রুক্মিনী চারুমতি নামনি এক কন্যা এবং প্রদ্যুম্ন ভিন্ন আরও প্রদ্যুম্ন একজন ছেলে বাকি হচ্ছে চারু চারুদেষ্ণ চারু দেহ সুসেন চারুগুপ্ত ভদ্রচারু চারুবিন্দু সুচারু ও চারু নামে নয়টি পুত্র প্রসব করেন ইহারা সকলেই বীর্যবান ও বলবান দিগের শ্রেষ্ঠ ছিলেন প্রদ্যুম্নের জন্মবৃত্তান্ত পূর্বেই কথিত হইয়া আছে রুক্মিণী ভিন্ন আরও সাতটি সুন্দরী স্ত্রী কৃষ্ণের পত্নী ছিলেন তাহাদের নাম কালিন্দী মিত্রবৃন্দা নগ্নজিতের কন্যা সত্তা জাম্ববানের কন্যা কামরূপিনী রোহিণী দেবী মদ্ররাজসূতা সুচরিত্র ভূষিতা সুশীলা সত্রাজিৎ কন্যা সত্যভামা এবং চারু হাসিনী লক্ষ্মণা ইহারা ব্যতীত চক্রধারী কৃষ্ণের আরো ষোড়শ সহস্র পত্নী ছিলেন মহাশক্তিশালী প্রদ্যুম্ন রুক্মী রাজার স্বয়ংবরস্থা সুন্দরী কন্যাকে বিবাহ করেন এ কন্যাও তাহার প্রতি অনুরাগিনী ছিলেন ইহার গর্ভে প্রদ্যুম্নের এক মহা বল পরাক্রম পুত্র হয় তাহার নাম অনিরুদ্ধ তিনি বলসাগর মানে অগাধ শক্তিমান এবং যুদ্ধে ক্রুদ্ধাবস্থায় অরিগণকে দমন করিতেন কেশব রুক্মির পৌত্রীর অনিরুদ্ধের বিবাহ প্রার্থনা করিলেন কেশব রুক্মীর পৌত্রীর বিবাহ প্রার্থনা করিলেন তাতে রুক্মি কৃষ্ণের প্রতি স্পর্ধান্বিত হইয়াও দৌহিত্রকে নিজের পৌত্রী প্রদান করিলেন এদিজ সেই কন্যার বিবাহ উপলক্ষে বলরাম আদি যাদবগণ হরিশ সহিত ভোজকট নামে রুক্মীর রাজধানীতে গমন করিলেন অনন্তর সুমহাত্মা প্রদ্যুম্ন পুত্রের বিবাহ নিষ্পন্ন হইয়া গেলে কলিঙ্গরাজ প্রভৃতি রাজারা রুক্মীকে বলিলেন এই হলধর দুধ ক্রীড়ায় অনভিজ্ঞ অথচ দুধ ক্রীড়ায় ইহার অত্যধিক আসক্তি আছে অতএব হে তেজস্বিন আমরা দুধ ক্রীড়া দ্বারা বলভদ্রকে কেনই বা জয় করিতেছি না পরাশর বলিলেন বলবান রাজা রুক্মী দ্বীপগণকে তাহাই হোক এই কথা বলিলেন এবং সেইকালেই কালেই সভাস্থলে বলভদ্রের সহিত দুধ আরম্ভ করিলেন রুক্মি প্রথমবারেই চারি সহস্র পণ দ্বারা বলভদ্রকে পরাজিত করত দ্বিতীয়বারেও চারি সহস্র সুবর্ণ জয় করিয়া লইলেন অনন্তর বলভদ্র তৃতীয়বারে চত্বরিংশ সহস্র সুবর্ণের পণ করিলেন কিন্তু দুধ শ্রেষ্ঠ রুক্মি তৎসমুদায় জয় করিয়া লইলেন হে দুইজ তখন কলিঙ্গাধিপতি দন্তসকল প্রদর্শন করত অর্থাৎ দাঁত বাহির করিয়া উচ্চৈশ্বরে হাস্য করিলেন এবং মদনমত্ত রুক্মি বলিলেন দুধক্রীড়া অনভিজ্ঞ বলদেবকে আমি পরাজয় করিলাম এই বলভদ্র বৃথা অক্ষগর্বে অন্ধ হইয়া আমাকে অক্ষক্রীড়ায় মানে পাশা খেলায় পণ্ডিত বলিয়া মনে করেন অনন্তর কলিঙ্গ দেশাধিপতিকে দন্ত প্রদর্শনপূর্বক হাস্য করিতে এবং রুক্মিকে দুর্বাক্য বলিতে দেখিয়া বলভদ্র অতিশয় ক্রুদ্ধ হইলেন তৎপরে কুপিত বলদেব চারি কোটি সুবর্ণ পণ গ্রহণ করিলেন তখন রুক্মিও সেই বাজি বা পণ জয়ের প্রত্যাশায় অক্ষপাত করিলেন কিন্তু এবার বলভদ্র রুক্মিকে পরাজয় করিলেন ও উচ্চস্বরে বলিলেন যে আমি জিতিয়াছি সেই কালে রুক্মি বলিলেন হে বলদেব আমি জিতিয়াছি এরূপ বৃথা মিথ্যা কথা আপনি কহিবেন না আপনি এই পণের কথা বলিয়াছিলেন বটে কিন্তু আমি তো ইহাতে অনুমোদন করি নাই এই রূপ স্থলে যদি আপনার জয় হইল তবে আমারই বা জয় কেন হইল না এই সময়ে আকাশে গম্ভীর নাদিনী বাণী মহাত্মা বলভদ্রের কোপের বৃদ্ধি করত বলিলেন যে বলদেবী ধর্মের সহিত জয় করিয়াছেন রুক্মীর বাক্য মিথ্যা কারণ অনুমোদন বাক্য না বলিলেও যদি অক্ষপাতাদি কার্য করে তাহা হইলে তাহার পণ শিকারী করা হয় অনন্ত সুমহাবল বলরাম কোপে চক্ষু রক্তবর্ণ করত উত্থিত হইয়া অষ্টাপদ বা অক্ষ দ্রুত ফলক দ্বারা আঘাতপূর্বক রুক্মীকে বধ করিলেন তৎপরে বলদেব বল দ্বারা দীপ্যমান কলিঙ্গাধিপতিকে গ্রহণ অতি কোপে তাহার দন্ত সকল ভাঙ্গিয়া দিলেন কলিঙ্গাধিপতি সকল দন্ত দেখাইয়া বড়ই হাস্য করিয়াছিল সেই সময় কুপিত বলদেব সবলে সুবর্ণময় স্তম্ভ আকর্ষণ করিয়া বৈরীপক্ষীয় অন্যান্য রাজগণকে বধ করিলেন হে দিজ বলভদ্রকে এইরূপ কুপিত দেখিয়া সকল হাহাকার করিতে করিতে সকলে হাহাকার করিতে করিতে পলায়ন করিতে লাগিল এবং সমাগত রাজগণ ভীত হইলেন হে মৈত্রেয় বলভদ্র রুক্মিকে নিহত করিয়াছেন শুনিয়াও মধুসূদন রুক্মিনীর এবং বলভদ্রের ভয়ে কিছুই বলিলেন না তারপর কৃতবিবাহ অনিরুদ্ধকে সঙ্গে করিয়া কেশবের সহিত সমস্ত যদুমণ্ডলী দ্বারকায় আগমন করিলেন পুরাণের পঞ্চমাংশে অষ্টাবিংশ অধ্যায় সমাপ্ত